অনেক ঘাত প্রতিঘাত আর প্রতিকূল অবস্থা মোকাবেলা করে শেষ পর্যন্ত সরকারি অনুদানে নির্মিত আমার চলচ্চিত্র সনাতন গল্প 2018 সালে মুক্তি লাভ করে। এবং আমি এর আগে বলেছি ছবিটি ঢাকার কোনো হলে জায়গা পায়নি, মুক্তি দিতে হয়েছে গ্রাম দেশের একটি হলে, শুধু মুক্তি দেওয়ার জন্যই মুক্তি দেয়া। আমার খুব কষ্ট হয় এবং এটি আমার দুর্ভাগ্য যে চলচ্চিত্রটি আমি বাংলাদেশের দর্শকদের দেখাতে পারিনি। কি বানিয়েছি দর্শকের মূল্যায়ন আমি পাইনি, যদিও একটি আন্তর্জাতিক পুরস্কার ছবিটি লাভ করেছে এবং সেটি অত্যন্ত মূল্যবান পুরস্কার, ফেপ্রেসকি পুরস্কার, যেখানে বিচারক থাকেন হলিউডের বিচারকরা, তারা আমার ছবিটিকে শ্রেষ্ঠ ছবি হিসেবে পুরস্কৃত করেছে। কিন্তু হলে কি হবে, আমার দেশের মানুষকে তো ছবিটা আমি দেখাতে পারিনি। তাই আমি এই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো একটা জিনিস ভেবেছি, আপনারা দেখবেন, দেখে আপনারা মন্তব্য করবেন কাজটা ঠিক হলো কি না। ঘটনাটা হচ্ছে এমন যে সনাতন গল্প চলচ্চিত্রটির মধ্যে তিনটি গান আছে, গানগুলো ওরকম কোনো গান না, ওরকম নাচের গানও নয় বা ওরকম কোনো রোম্যান্টিক গানও নয় বা ওরকম কোনো কি বলে আনন্দ উৎসবের গান নয়। গানগুলো তিনটি গল্পের সঙ্গে যায় এভাবেই তৈরি করা, খুব সাদামাটা ম্যাট ম্যাটে। আবার ওই গানের সঙ্গে যে দৃশ্যায়ন সেটিও আমি আপনাদের দেখাতে পারছি না, তার কারণ হচ্ছে সনাতন গল্প চলচ্চিত্রটি ডিজিটাল রাইট আমি বিক্রি করে দিয়েছি। অতএব ওই ছবির অংশ দেখাতে গেলেই আমি কপিরাইটে পড়ে যাব। তাই আপনাদের যে গানটা যেসব দৃশ্য দিয়ে দৃশ্যায়িত হয়েছে তা আপনাদের আমি দেখাতে পারবো না। আমি সেজন্য ভেবেছি যে ওই ছবির কিছু রাস, কিছু এনজি মানে যেগুলো আমি কাজে লাগাইনি ছবিতে, ওরকম কিছু শর্টস এই গানগুলোর মধ্যে ব্যবহার করে গানগুলো শুধু সুর সহ আপনাদের শোনানো। শর্টসগুলো দেখেও কিছুটা বুঝতে পারবেন ছবিটার কিছু ধরনটা, কিছুটা আঁচ করা যাবে যে ছবিটা আসলে কিভাবে তৈরি হয়েছে। আপনারা তো জানেন এটা কত কষ্ট করে আমাকে করতে হয়েছে, অনুদানটা নিয়ে আমি যে কি বিপদে পড়েছিলাম, তারপরও ছবিটা আমি শেষ করেছি। এবং আমি এখন ভাবছি যে কিছু কিছু দৃশ্য রাস থেকে নিয়ে এনজি শর্টস কিছু নিয়ে যদি গানের মধ্যে দিয়ে, এবং গানগুলোই মূলত আপনাদের শোনানোর একটা চেষ্টা মাত্র। যেমন প্রথম গানটা হচ্ছে গাং শুকাইয়া হইছে রে খাল, এটা আমি বোঝাতে চাইছি আমার গল্পের প্রেক্ষিতটা। তার মানে একদিকে গাং শুকিয়ে মানে নদী শুকিয়ে খাল হয়েছে, পানি নেই নদীতে, জল নেই, কিন্তু মহাজন প্রতি বছরই একটি করে নৌকা তৈরি করে এবং সেই নৌকার জন্য বিভিন্ন জেলেদের, সেই রকম শক্তিশালী কর্মঠ যুবকদের তিনি তার ওই জালের জন্য, তার ওই নৌকার জন্য তিনি ধরে নেন, বড়শি ফেলেছেন, জাল ফেলেছেন, ধরে ধরে শক্তিশালী লোকগুলোকে তিনি শনবান্ধার নামে জীবনবান্ধা শ্রমিকে নিয়োগ করেন, শ্রমিক হিসাবে তাদের নিয়োগ করেন। মানে একবার শুধু বান্ধা পড়ে গেলেই হলো, একবার শুধু কন্ট্রাক্টে সাইন করলে যে ইয়েস সে এবার যাচ্ছে নদীতে, বড় নদীতে, তাহলে সে আর জীবনে ছুটতে পারবে না ওখান থেকে। এভাবে মহাজন তাদের বেঁধে ফেলে। তো এইটাই যে গাং শুকিয়ে হয়েছে রে খাল, হয়েছে রে খাল মানে গাঙে পানি নেই কিন্তু মহাজন নদীতে নৌকা ঠিকই ভাসায়, এটি হচ্ছে আমার প্রথম গান। প্রথম গানের বিষয়টা হচ্ছে এটা এবং ওটাকে নির্ভর করে আমি কিছু এনজি শর্টস এখানে ব্যবহার করে এই গানটা দেখাচ্ছি আপনাদের।
ওরে গান শুকাইয়া হইছে রেখা, খালে নাই রে পানি সোনারে, সাতক মরে জল বিহনে গো। কেমনে জুড়াইব রে প্রাণ জল বিনা সংসারে, ওরে পানি নাই পানি নাই গাঙে, আছে শুকনা মাটি কি দিয়া চিনিব মাঝি, জান কি বা ভাটি নাওয়ে, খুটা নাই রে নাই মাছ তুলা পাশালাওয়ে রে গদি, জীবন তো বুঝাইব যায় বয়সে নিরবধি, বয়সে নিরবধি ওরে গাঙের জলে জীবন বান্ধা, নিত্য সলাসল মিন বিহনে শূন্য খালে, ইঁদুর মারার ক বসাইছে, ইঁদুর মারার ক দ্বিতীয় গানটি হচ্ছে, যখন মোটামুটি সাধু বাঁধা পড়েছে এবং সে মহাজনের জালে আটকে গেছে, সেই সময়ে মানে গভীর সমুদ্রে নৌকা ছেড়ে যাবার আগের রাতে ওদের ভেতরকার সেই বিচ্ছেদী গান, দুজন দুদিকে বসে তাদের চোখের জল আর নদীর জল, সাধু নদীকে বলছে যাও সাগর সিনানে যাও, নদী যেমন সাগরে যায় কিন্তু কথা হচ্ছে তুমি আমাকে কেন কাঁদাও, নদী তো সাগরেই যাবে, এখানে বলছে যাও তুমি সাগর সিনানে যাও কেন আমারে কাঁদাও, এমন একটি গান এটি হচ্ছে দ্বিতীয় গান। সাগরো সিনানে মধু মিল
ললেরি টানে যাও সাগর সিনানে, তুমি সাগর সিনানে যাও আমারে কাঁদাও। আমি কাঁদি তুমি কি সুখ পাও যাও সাগর সিনানে যাও সাগর সিনানে। একি সুখেরি নাচ নাকি দুঃখেরি কান্দনে, কি সুখেরি নাচ নাকি দুঃখেরি কান্দন, হায় উথালি পাথালি ঢেউ বিষম চেনালে ঢেউ টানে দেহ পানে ঢেউ নিভৃত শ্মশানে, যেন বুকেরই সাগর সিনানে যাও সাগর সিনানে। জানে না তো কেউ ঢেউ আশা নিরাশায় ঢেউ আমারে কাদায় ঢেউ অকুলে ভাসায় ঢেউ সাগরে হারায় যেন বুকেরি কাপড়। আমি কাঁদি তুমি কি সুখ পাও যাও সাগর সিনানে যাও সাগর সিনানে।
আর তৃতীয় গানটি হচ্ছে একেবারে চূড়ান্ত পর্যায়ে, ফাইনাল একদম, যখন নৌকাগুলো ছেড়ে যায়, সাধু চলে যায়, বিদায় নিয়ে চলে যায়। নিষ্ঠুরতার একই রূপ, শুধু আদলটা পাল্টেছে। আদিকালের দাসেদের মতো এখনো কত শত যুবক প্রতি বছর হারিয়ে যায় গভীর সমুদ্রে, অকুল সাগরে। তার হিসেব কি আমরা জানি?
আমি ভেবেছি এই গান তিনটের মধ্যে দিয়ে আমি ছবির কিছু অংশ দেখিয়ে এটুকু দেখাতে চাই আপনাদের যে আসলে ছবিটা কি ধরনের হতে পারে, একটা আঁচ আপনারা করতে পারবেন শর্টসগুলো দেখে, লাইটের কাজ দেখে, ক্যামেরার কাজ দেখে, ওদের অভিনয় দেখে। বেশ কিছু জায়গায় আপনারা ধারণা নিতে পারবেন যে আসলে ছবিটা কি হয়েছে, যদি ছবিটা আমি আপনাদের দেখাতে পারিনি পুরো। এই দুঃখ থেকে শুধু ছটফট করছি, যদি কোনোভাবে কিছু অংশ আপনাদের দেখাতে পারি এবং কিছু গানগুলো যদি শোনাতে পারি, হয়তোবা আপনাদের একটা রিয়েলাইজেশন, একটা বোধ তৈরি হবে, তখন ইউটিউবে খুঁজে আপনার ছবিটা দেখবেন, ফলে গিয়ে দেখবার ভাগ্যটা হবে, হলো না আমি আপনাদের দেখাতে পারলাম না।